What we do here is go back, 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 back. Assalamualaikum viewers. Amin aski chante ke ami amena bolchi. Ajke ami mala shutki diye alu diye ranna korbo. Mala shutki ta ami kibhabe ranna korbo shetai apnader sathe share korchi. Ekhane ami mala shutki niyechi. Ekhane alu kuchini kore niyechi 1 cup er moton. আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এখন আমি রেসিপিটি রান্না করব সো ভিউয়ার্স চলুন দেখে নেই কিভাবে আমি এই শুটকিটা রান্না করি খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায় আমি শুটকিটাকে একটু হালকা তেলে দিচ্ছি এতে করে স্মেলটা ভালো আসবে আমি হালকা একটু তেলে নিব কোনো শুকি রান্না করার আগে একটু তেল স্পেনটা ভালো আসে এই জন্য চালটা হয় না তেলে এটাকে রান্না করা যাবে আমি একটু তেলে দিচ্ছি আমার শুকিটা আমার তালা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই শুকিটাকে আমি এখন একটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি শুকিটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি আমি 2 মিনিট ভিজিয়ে রেখে এরপর এটাকে ভালোভাবে ধুয়ে নেব ভিজিয়ে রাখলে বালুগুলো নিচে পড়ে যায় মা যে ময়লাগুলো থাকে ওগুলো নিচে চলে যায় এরপর আমি ভালোভাবে শুটকিটাকে ধুয়ে নেব একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সরি 1.5 চামচ রসুন বাটা 1.5 চামচ রসুন বাটা ইউজ করেছি এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু এটা শুকিয়ে একটু ঝাল না হলে ভালো লাগবে না আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়োটা 2 চামচ ইউজ করেছি ঝালটা স্বাদ মতো আমি তো ঝালটা বেশি পছন্দ করি এই জন্য আমি ঝালটা বাড়িয়ে দিয়েছি আশা করছি একটু ঝালটা বেশি না হলে ভালো লাগে না লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পানি অ্যাড করছি আমি মশলাটা 2 মিনিট কষিয়ে নিচ্ছি We'll be right back.
আমি যে চুটকিটা দিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। চুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুটকিটা নিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি চুটকির মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। সবাই আমার সুখী রেসিপিটি হয়ে গেল, এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে আসছি। সবাই হয়ে গেল আমার সুখী রেসিপি। সবাই হয়ে গেল আমার সুখী রেসিপিটি পরিবেশন করে আপনাদের সাথে আসছি। সবাই হয়ে গেল আমার মলা সুখীর রেসিপিটি। খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।